কানাডায় গণমাধ্যম কর্মী মহিবুল আহসানের মৃত্যুতে অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোক সভা। মন্ট্রিয়লে স্থানীয় একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় এই সভা। মন্ট্রিয়ল প্রবাসী সাংবাদিক মহিবুল আহসান দীর্ঘদিন যাবৎ মন্ট্রিয়লে বসবাস করছিলেন। মন্ট্রিয়ল থেকে প্রকাশিত অনুধা লুপ্ত পত্রিকা সুবর্ণ স্বদেশের সম্পাদক ছিলেন তিনি। সম্প্রতি বাংলাদেশে ভ্রমণকালে অসুস্থ হয়ে পড়েন তিনি, পরে দেশেই মৃত্যু হয় তার। শোকসভায় সঞ্চালনা করেন নাসিম সরকার। এ সময় তার আকস্মিক মৃত্যুতে শোকাহত মন্ট্রিয়াল প্রবাসী বাংলাদেশিরা। এ সময় উপস্থিত ছিলেন কাজী আলম বাবু, তাজুল মোহাম্মদ, গোলাম মহিবুর রহমান, মুন্সী বশির, দিদার ভূঁইয়াসহ অন্যান্যরা।